দাঁড়িয়ে আছি একটা ব্র্যাক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার প্রতিবাদে এখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী তার প্রতিবাদ করছে এবং তারা এর প্রতিবাদ জানিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে তারা আন্দোলনরত অবস্থা রয়েছেন। দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা প্রধান ফটকের সামনের পুরোপুরি অবস্থানটা দেখার চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। আমরা কখনোই সেটার পক্ষে ছিলাম না, থাকবো না। আজকে আমাদের এখানে জোর দিয়ে আমরা এটাই বলতেছি যে উই স্ট্যান্ড উইথ আসিফ স্যার, অ্যান্ড আমরা এইগুলো মানি না, এলজিবিটিকে আমরা একদমই মানতে রাখি না, কোনোদিন ব্র্যাকে এসব আমরা আসতে দেবো না। তার সেকশনের আন্ডারে কেন এতগুলো স্টুডেন্ট এনরোল করা হলো? একজন টিচারকে যখন সেকশন দেওয়া হয় তার আন্ডারে যখন এনরোল করা হয় স্বভাবতই এটা বোঝা যায় যে তাকে ক্যাম্পাস অথরাইজ করছে, সে এখন অথরিটির একটা অংশ। তার বই ছেড়ার দুই কয়েকদিনের মধ্যে যখন ঠিক আছে তার বই ছেড়ার কয়েকদিনের মধ্যে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি তাকে রাত 12:35 তার যে সময়টা দেয়া আছে ওখানে, এটা কী ধরনের প্রফেশনালিজম যে তাকে 12:30 পর তারা চাকরিচ্যুত করতেছে? এবং চাকরিচ্যুত যদি করতেই হয় নিয়ম মাফিক করতে হবে, তাকে চাকরিচ্যুত করতে হলে তাকে অবশ্যই কোনো সেকশন দেওয়া যাইত না, তার আন্ডারে কোনো এনরোল স্টুডেন্ট এনরোল করা হইতো না, এবং তাকে ক্লাস পর্যন্ত করতে দেওয়া যাইত না। তিনি একদিন ক্লাসও করছে, ক্লাস দিয়েছে, তারপরেও তাকে একদিন ক্লাস নেওয়ার পর বলছে যে তার চুক্তি বাতিল হয়ে গেছে। চুক্তি যদি বাতিল হয় তিনি নতুন সেমিস্টারে ক্লাস কীভাবে শুরু করবে? এটাই তো সব থেকে বড় অযোগ্য। এখানে অবশ্যই ব্র্যাক ইউনিভার্সিটি কিছু দখল করতেছে। ব্র্যাক ইউনিভার্সিটির মূল যে এজেন্ডা, তারা ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে সমকামিতা, এলজিবিটি বা ট্রান্সজেন্ডারিজম অ্যালাউ করতে চায়, এর বিরোধিতা করার কারণে যাওয়ার কারণে মূলত স্যারকে তার চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের মূল দাবি যে তাকে সম্মানে তার চাকরি জানতে হবে, এবং ব্র্যাক যেটা দাবি করতেছে যেটা চুক্তি বাতিল হয়ে গেছে
সম্পূর্ণ ভুয়া এটাকে একটা ইস্যু বানায় তারা সারে চাকরিটা খেয়ে ফেলছে মূলত এটা কোনো ইস্যুই না মূল ইস্যুটা হচ্ছে না সারের মতাদর্শ ব্র্যাকের মতাদর্শের বাইরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ব্র্যাক থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা চাই আমাদের এখানে আগের বছরে যখন একটা মেয়ের পাঠানো হয়েছিল যে উই ডোন্ট হ্যাভ এনি কানেকশন বাংলাদেশ ছাত্রলীগ ব্র্যাক আমাদেরকে মেলটা সসম্মানে পাঠাইছে ইসলামী সমাজের মেয়ে পাঠাইছে যে আমরা ছাত্রলীগ প্রমোট করি না আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রলীগ কোনো জায়গা নেই ব্র্যাক আমাদের ইসলাম অফিস সবাই মেল পাঠাইছে আমরা সেম মেল চাই ব্র্যাক আমাদেরকে এটা বলবে তারা কি জিপি ডিভিশন আছে কি নাই আমাদের কাছে সুস্পষ্ট একটা ইয়া চাই মেল চাই যে দেখেন আমরা অফিসে আছে কি নাই এভাবে ঘোলা করে দেখে কোনো লাভ হবে না সুতরাং আমরা চাই ব্র্যাক একটা আমাদের সুস্পষ্ট একটা নির্দেশনা দেয় তারা আমাদের এলজিবিটির পক্ষে আছে কি নাই আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টরাই এলজিবিটিকে লাগেছে সুতরাং ব্যাট যদি এলজিবিটির পক্ষে নেয় তাহলে ব্র্যাক এটা বলা উচিত যে আমি এলজিবিটির পক্ষে আসি সবসময় সম্মান সামনে আসুচ্ছে বলুক ব্র্যাকের কিছু করতে না পারে তাহলে সে মানা করে দিন সবাইকে মেলে পাড়াই না দেখো আমরা এলজিবিটিকে সাপোর্ট করি না করবো না থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক এখনকার মতোই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোথাও থেকে আপনাদের সাথে আবার লাইভে সংযুক্ত হব সে পর্যন্ত আমাদের সংবাদশৈলীর সাথেই থাকুন ধন্যবাদ।